সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি দুই নং অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তোমাদের যে প্রশ্নটি এসেছে সেখানে চারটা মৌল দেওয়া রয়েছে লিথিয়াম ব্যারিলিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম এবং এই মৌলগুলো যদি আমরা ধরি তাহলে লিথিয়াম এবং ব্যারেলিয়াম কিন্তু এক পর্যায়ের পর্যায়ের মৌল মৌল এবং সোডিয়াম একই আবার গ্রুপ ভিত্তিক হিসাব করলে লিথিয়াম সোডিয়াম একই গ্রুপের মৌল এবং ব্যারেলিয়াম ম্যাগনেশিয়াম হচ্ছে একই গ্রুপের মৌল যা হোক এই বিষয়ের উপর প্রশ্ন করা হয়েছে যে মৌল চারটির ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারিত অবস্থান তুলনামূলক আয়নিকরণ শক্তি এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কিত একটি প্রতিবেদন তোমাকে এই তিনটা বিষয়ের উপর এখানে আলোচনা করতে হবে একটা প্রতিবেদন তৈরি করতে হবে অর্থাৎ মৌলগুলোর পর্যায়সায়িত অবস্থান বের করবে আয়নীকরণ শক্তি তুলনা করবে এবং আয়নীকরণ শক্তির কিন্তু তুলনার সম্পর্কে শর্ত দেওয়া রয়েছে তোমরা যদি দেখো এখানে যে নির্দেশনার ভিতরে বলা রয়েছে যে পর্যায় সারণের একই পর্যায়ে এবং একই গ্রুপ বা শ্রেণীতে পাশাপাশি অবস্থিত মৌলের আয়নীকরণ শক্তির তুলনা করতে হবে অর্থাৎ গ্রুপ ভিত্তিকও করতে হবে আবার পর্যায় ভিত্তিকও করতে হবে শেষে যে বিষয়টি বলা রয়েছে যে এই মৌলগুলো যে গ্রুপের সেই গ্রুপের বৈশিষ্ট্য লিখতে হবে চলো পর্যায়ক্রমের উত্তরগুলো দেওয়া যাক তোমরা সবসময় এই উত্তরটি একেবারে হুবহু কপি করবে না যে বিষয়টা আমি সবসময় বলে থাকি তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে গুছিয়ে লিখবে প্রথমে অ্যাসাইনমেন্ট নম্বর হবে দুই অ্যাসাইনমেন্টের শিরোনাম পর্যায় সারণী এরপর প্রতিবেদনের কিছু মানে হেডিং করবে এইভাবে যে উদ্দীপকে প্রদত্ত মৌলসমূহ হল লিথিয়াম ব্যারেলিয়াম সোডিয়াম ও ম্যাগনেশিয়াম মৌলচারটির ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণীতে অবস্থান তুলনামূলক আয়নিকন শক্তি এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কিত প্রতিবেদন শুরুতে আমরা লিথিয়ামের পর্যায় সারণীতে অবস্থান বের করব তোমরা জানো যে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস তাহলে এটার পর্যায় হচ্ছে দুই গ্রুপ এক কেন পর্যায় দুই তার ব্যাখ্যাটি আমি নিচে দিয়েছি ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় লিথিয়ামের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বর দুই তোমরা জানতে যে বাইরের নিয়ম ওই মৌল্যটির গ্রুপ কিন্তু তত তাহলে লিথিয়ামের গ্রুপ অবশ্যই দুই হবে আবার লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে শুধু এসরবিটাল আছে তোমরা একটা বিষয় জানতা যে তিনটা নিয়ম ছিল কিন্তু গ্রুপ নির্ণয়ের তার মধ্যে একটা ছিল যে অরবিটাল থাকলে অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে তাই তার গ্রুপ নম্বর সেই হিসাবে এখানে লিথিয়ামের গ্রুপ নম্বর হবে এক আশা করি বিষয়টি বুঝতে পেরেছ ব্যারেলিয়ামের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটি দেখি ওয়ান এস টু টু এস টু কারণ ব্যারেলিয়ামের চারটা ইলেকট্রন আছে তাহলে পর্যায়ে হবে দুই গ্রুপ হবে দুই কি কারণে যে ব্যারেলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুসারে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বর দুই এই জন্য কিন্তু পর্যায়ে দুই আর ব্যারেলিয়ামের এই জন্য দুই নং পর্যায়ে অবস্থিত আবার ব্যারেলিয়ামের সবশেষ কক্ষপথে এস অরবিটালের দুইটি ইলেকট্রন রয়েছে তো আমরা জানি যে এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই মূলত ওই মৌলের গ্রুপ নম্বর তাই ব্যারেলিয়ামের গ্রুপ নম্বর দুই হবে এরপর সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এটির পর্যায় তিন এবং গ্রুপ এক কেন পর্যায় তিন কারণ এটার সবচেয়ে বাইরের যে কক্ষপথ সেটি হচ্ছে তৃতীয় কক্ষপথ সেজন্য পর্যায় তিন আর সেই এস অরবিটালে একটা ইলেকট্রন থাকে গ্রুপ এক আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছি এরপর ম্যাগনেশিয়ামেরও ইলেকট্রন বিন্যাস করি যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু অর্থাৎ এটির পর্যায়ে তাহলে তিন কারণ সর্বশেষ কক্ষপথ কিন্তু তিন অন্যদিকে গ্রুপ দুই এই জন্য কারণ এস অরবিটালে দুইটা ইলেকট্রন আছে সেই ব্যাখ্যাটাও এখানে দিয়েছি তোমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারো এবার আসা যাক আয়নিকরণ শক্তির তুলনামূলক আলোচনা তোমরা এই প্রশ্নের উত্তরটি গুছিয়ে লেখার ক্ষেত্রে আয়নিকরণ শক্তি সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো দেবে যে গ্যাসীয় অবস্থায় মৌলের গ্যাসীয় একমল পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে আয়নীকরণ শক্তি একটি বিত্ত ধর্ম ব্যাপারটি এরকম এটি কিন্তু পর্যায় ভিত্তিক পরিবর্তিত হয় অর্থাৎ পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে এটার পরিবর্তন ঘটে সে বিষয়ক ব্যাখ্যা সামনে রয়েছে একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্দ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্দ কম পারমাণবিক ব্যাসার্দ কমলে আয়নিকরণ শক্তির মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্দ বাড়লে আয়নিকরণ শক্তির মান কমে অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধর আরেকটি নামই হচ্ছে পরমাণুর আকার অর্থাৎ আকার যদি বাড়ে সেক্ষেত্রে আয়নিকরণ শক্তি কমে আবার আইনীকরণ শক্তি যদি কমে সেক্ষেত্রে আকার আইনিকরণ শক্তি বাড়ে কখন যদি আকারটি ছোট হয় তো সে বিষয়ে আবার একই গ্রুপের ক্ষেত্রে উপর দিক থেকে নিচের দিকে গেলে মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে কিন্তু আয়নীকরণ শক্তির মান কমে যাই এই ধারণাগুলো দেওয়ার পর তুমি পর্যায়ভিত্তিক আয়নিকরণ শক্তির তুলনা করবে ইলেকট্রন বিন্যাস অনুসারে লিথিয়াম এবং ব্যারেলিয়াম একই পর্যায়ে অবস্থিত মানে শুরুতে আমরা পর্যায় আলোচনা করছি তো লিথিয়াম এবং ব্যারিলিয়াম কিন্তু একই পর্যায়ে ছিল ব্যারেলিয়াম মৌলটির আকার লিথিয়াম অপেক্ষা ছোট তাই ব্যারেলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি কি কারণে কারণ আমরা আকারের দিক থেকে জানি ডান দিকের মৌলটার আকার ছোট হয় লিথিয়াম আর ব্যারিলিয়ামের মধ্যে ব্যারিলিয়াম কিন্তু ডান দিকে অবস্থিত তাহলে লিথিয়ামের আকার ছোট আবার যার আকার ছোট তার আয়নিকন শক্তি বেশি সেই হিসাবে ব্যারিলিয়ামের এখানে যে বিষয়টি যে লিথিয়াম এবং ব্যারিলিয়ামের মধ্যে লিথিয়ামের আকার বড় যে কারণে ব্যারিলিয়ামের কিন্তু আয়নিকরণ শক্তি বেশি এরপরে আবার সোডিয়াম ও ম্যাগনেশিয়াম একই পর্যায়ে অবস্থিত ম্যাগনেশিয়ামের আকার সোডিয়াম অপেক্ষা ছোট এই আকার বলতে কিন্তু পারমাণবিক ব্যাসার দই বোঝায় তাই ম্যাগনেশিয়ামের আয়নিকরণ শক্তি বেশি হবে আর যারা আয়নিকরণ মানে যার আকার বড় তার আইনীকরণ শক্তি কিন্তু ছোট। যেহেতু ম্যাগনেশিয়ামের আকার এখানে ছোট। সেজন্য ম্যাগনেশিয়ামের আবার পারমাণবিক সরি আয়নিকরণ শক্তি বেশি আবার গ্রুপ ভিত্তিক আলোচনা করতে গেলে আমরা এটা বলতে পারি যে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী লিথিয়াম ও সোডিয়াম একই গ্রুপে অবস্থিত সোডিয়ামের আকার লিথিয়াম অপেক্ষা বড় কারণ তোমরা জানো যে একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে মৌলগুলোর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে যেহেতু সোডিয়ামটি নিচে অবস্থিত তাহলে তার আকার বড় তার আকার বড় হলে অবশ্যই তার কি আনিকন শক্তি কম তাই বললাম যে লিথিয়ামের আনিকন শক্তি সোডিয়াম অপেক্ষা বেশি মানে সোডিয়ামের কম লিথিয়ামের বেশি আবার ব্যারেলিয়াম ও ম্যাগনেশিয়াম একই গ্রুপে অবস্থিত ম্যাগনেশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ ব্যারেলিয়াম অপেক্ষা বেশি তাই ব্যারেলিয়ামের আয়নিকরণ শক্তি ম্যাগনেশিয়াম অপেক্ষা বেশি অর্থাৎ ব্যারেলিয়াম বড় আর ম্যাগনেশিয়াম হচ্ছে ছোট আয়নিকরণ শক্তির হিসাবে এভাবে লিখতে পারো এবার মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণী নির্ণয় মানে যে শ্রেণীতে মৌলগুলো অবস্থিত সেই গ্রুপগুলোর বৈশিষ্ট্য দিতে হবে তো উদ্দীপকের চারটি মৌল যথাক্রমে হচ্ছে লিথিয়াম ব্যারেলিয়াম সোডিয়াম ও ম্যাগনেসিয়াম এদের মধ্যে লিথিয়াম ও সোডিয়াম গ্রুপ একে অবস্থিত তোমাদের আমি প্রথম উত্তরের ভিতরে এই বিষয়টি বুঝিয়েছি আর ব্যারেলিয়াম ম্যাগনেশিয়াম গ্রুপ দুই অবস্থিত তো নিচে গ্রুপ এক এবং গ্রুপ দুইয়ের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো তোমরা জানতে যে গ্রুপ এককে বলা হয় খার ধাতু আর গ্রুপ দুইকে বলা হয় মৃৎখার ধাতু এদের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো দিলেই চলবে গ্রুপ একের বৈশিষ্ট্য গ্রুপ একের মৌলসমূহের মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি মৌলসমূহকে খার ধাতু বলে এটি একটি বৈশিষ্ট্য মৌলসমূহ পানিতে দ্রবীভূত হয় হাইড্রোজেন গ্যাস ও খার দ্রবণ তৈরি করে অর্থাৎ খার দ্রবণ আমরা এই ধাতুগুলো থেকে পাই মৌলসমূহ একক ধনাত্মক আয়ন উৎপন্ন করে তোমরা বিষয়টি জানো যে সোডিয়াম আয়ন কিংবা পটাশিয়াম আয়ন এগুলো এগুলো কিন্তু এরকমের যে এন এ প্লাস বা কে প্লাস অর্থাৎ একটা ধনাত্মক আয়ন তৈরি করে এরা বিভিন্ন অধাতুর সাথে আয়নিক বন্ধনের সাহায্যে যৌগ গঠন করে তোমরা জানতে যে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন রয়েছে তো আয়নিক বন্ধনগুলো গঠিত হয় এই যে গ্রুপ একের মৌলগুলো রয়েছে তাদের সাথে অধাতুর বিক্রিয়ার মাধ্যমে এরা অধিক সক্রিয় মৌল অর্থাৎ এরা সবাই সক্রিয় ধাতু এবার গ্রুপ দুইয়ের বৈশিষ্ট্যগুলো এই গ্রুপের মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলে অর্থাৎ এদের অধিকাংশই মাটিতে পাওয়া যায় যে বিষয়টি আমি দ্বিতীয় অপশনে বলেছি যে মৌলসমূহ মাটিতে বিভিন্ন যৌগ উৎপন্ন করে এরা দ্বিধনাত্মক আয়ন উৎপন্ন করে অর্থাৎ গ্রুপ দুইয়ের সিস্টেমটা হচ্ছে দ্বিধনাত্মক যেমন ধরো ক্যালসিয়াম সে কিন্তু সি প্লাস আয়ন তৈরি করে এরকম অনুরূপভাবে ম্যাগনেশিয়ামও কিন্তু এম প্লাস আয়ন তৈরি করে অর্থাৎ দ্বিধনাত্মক গ্রুপ দুইয়ের ধাতুসমূহ পানির সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করলে এরাও এক ধরনের খার দ্রবণ তৈরি করে যেটি হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড কারণ তোমরা জানো যে সকল হাইড্রোক্সাইড দ্রবণই মূলত খার দ্রবণ তো এভাবে তুমি যদি গুছিয়ে লেখো তাহলে আশা করি তোমরা সর্বোচ্চ নম্বরটি পাবে আর আমার চ্যানেলের অ্যাসাইনমেন্ট ভিত্তিক এবং শিক্ষা সংক্রান্ত পরবর্তী আপডেটগুলো যদি তুমি পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো তাহলে তোমার কাছে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ